ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বৃহস্পতিবার বিজেপি সভাপতি ডায়মন্ড হারবারে যাওয়ার পথে কনভয় হামলা, ধুন্দুমার কাণ্ড। বুধবার মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বিজেপি সভাপতির কর্মসূচি। বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়। শিরাকলে একটা প্রোগ্রাম আমাদের ছিল, সেখানে আমাদের ছেলেদের আমরা বলেছিলাম না করতে, ওরা করেনি, পরে করেছে টাইম অ্যাডজাস্ট করে। শিরাকলে কিছু হয়নি, একটা চায়ের দোকানের সামনে না বাস স্ট্যান্ডের সামনে, কোথায় তোমার 50টা গাড়ি লাজুর, কে কাকে ধাক্কা মেরেছে না, কে কাকে থ্রো করেছে না, প্ল্যানিং করে করেছো, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা প্ল্যানিং করে করেছিলেন। আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে। মমতাজি কে রাজ মে বঙ্গাল অরাজকতা কা পর্যায়বাচী বন চুকা হ্যায়, असहिष्णुता का पर्यायवाची बन चुका है। ये गुंडाराज, अराजकतावाद, ये ज्यादा दिन नहीं चलने वाला है। বৃহস্পতিবার বিজেপি সভাপতি ডায়মন্ড হারবার সফর ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলায় নৈরাজ্যের অভিযোগে সরব বিজেপি। ব্যক্তি যেহেতু বিজেপির সর্বভারতীয় সভাপতি, তাই হইচই দেশ জুড়ে, সবার নজর বাংলায়। অমিত শাহ একের পর এক টুইট করে বলছেন, আজ বাংলায় বিজেপির সভাপতি জেপি নাড্ডাজির উপর আক্রমণ খুব নিন্দনীয়, কেন্দ্রীয় সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, এই হিংসার জন্য বাংলা সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের জবাব দিতে হবে। তৃণমূল শাসনের অধীনে বাংলা অত্যাচার, অরাজকতা ও অন্ধকারের যুগে পরিণত হয়েছে। টিএমসির অধীনে বর্তমানে বাংলায় যেভাবে রাজনৈতিক হিংসা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি পাচ্ছে এবং চরম আকার নিচ্ছে, তা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সব মানুষের কাছেই দুঃখজনক ও উদ্বেগজনক। এরপরই জেপি নাড্ডার সঙ্গে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে তিনি বলেন, কনভয় হামলার পরে নাড্ডাজির সঙ্গে আমি ফোনে কথা বলেছি এবং তার কাছ থেকে তথ্য পেয়েছি। এই ঘটনা আসলে পশ্চিমবঙ্গে ক্রমহ্রাসমান আইন শৃঙ্খলার প্রতিচ্ছবি। এরপর ফের টুইট করে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক নেতাদের এভাবে লক্ষ্য করা খুব চিন্তার বিষয়, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, কে বা কারা এই ঘটনা ঘটালো তা খুঁজে বার করতে হবে। ভোটের মুখে এই ধুন্দুমার কি আদতে বিজেপির হাতে আক্রমণের সুযোগ তুলে দিল, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই ধরনের ঘটনা না হওয়াটাই বাঞ্ছনীয়, এমপ্যাথি তৈরি হতে পারে বিজেপি, লাভ বা লোকসানটা তখনই তার বহিঃপ্রকাশ হবে পরের দিকে, এবং সেটা ভোট ব্যালটের মধ্যে দিয়েই হওয়া চূড়ান্ত হবে। অনেকে আবার এই প্রসঙ্গে বিগত পঞ্চায়েত ভোটের কথা স্মরণ করিয়ে দিয়েছে। 2018 সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের রেকর্ড সংখ্যক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন দিতে না দেওয়া বা ভোট দিতে না দেওয়ারও অভিযোগে সরব হয় বিরোধীরা। এরপরে 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের আসন 34 থেকে কমে 22 নেমে আসে। একটা জাতীয় রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতির নির্বাচনী সভা, সেখানে কোনো রকম হিংসাই গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর। আক্রমণ, প্রতি আক্রমণ, প্রতিবাদ যদি হয়, এইভাবে যদি হয়, তাহলে রাজনীতির যে মূল ইস্যুগুলো, সেই মূল ইস্যুগুলো হারিয়ে যাবে। এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে কিন্তু সামলানো যাবে না, এই ঘটনা কোথায় গিয়ে শেষ হতে পারে সেটা সামলানো যাবে না। ফলে মানে কার্যত এটা ক্ষতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের। বাম কংগ্রেস আবার লাভ ক্ষতির হিসেব কষতে নারাজ। তাদের অভিযোগ, এরাজ্যে বিজেপিকে রাজনৈতিক জায়গা করে দিয়েছে তৃণমূলই, এখনই এসব কাণ্ড ঘটিয়ে অক্সিজেন জুগিয়ে চলেছে তারাই। কার লাভ হচ্ছে জেনে বুঝে তৃণমূল কি বিজেপিকে একটা সুযোগ করে দিল, সর্বভারতীয় ক্ষেত্রে একটা প্রচারের সুযোগ করে দিল বিজেপিকে, যাতে বিজেপির সুবিধে হয়, সেই কারণেই কি আজকের এই অ্যাকশন? নাড্ডা সাহেব আসছেন, তিনি মিটিং করছেন, চলে যেতেন, কি আসে যায়? কত লোকই তো কলকাতায় আসে, মিটিং করেন, চলে যান, কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। তৃণমূল কংগ্রেস কি মনে করে যে কেউ বা কোনো নেতা এসে বক্তৃতা করলে বাংলার মানুষ সেটা নিয়ে ধেই ধেই করে নাচবে এবং তারা সেটাকে মেনে নেবে? এটা কখনো সম্ভব নয়। সুতরাং নাড্ডা সাহেবের মিটিং এ গিয়ে বা নাড্ডা সাহেবের যাত্রাপথে হাঙ্গামা করার কোনো কারণ ছিল না। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার রাষ্ট্রপতির কাছে রাহুল গান্ধী সহ 5 বিরোধী নেতা দেখা করে স্মারকলিপি জমা দেন, কিন্তু এই প্রতিনিধি দলে দেখা যায়নি তৃণমূলকে। তৃণমূল সূত্রে খবর, কংগ্রেস নেতৃত্ব বাম দলগুলিকে সঙ্গে নিয়ে নিজেরাই রাষ্ট্রপতির কাছে যাবার ব্যাপারে প্রতিনিধি বেছে নেয়, এ ব্যাপারে স্পষ্ট করে তৃণমূলকে কিছু জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, সৌভিক মজুমদার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।